আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি করোনাকালীন সময়ে আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছো, নিরাপদে আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি, নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে তোমরা শিক্ষা থেকে, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত আছো, কিন্তু আমরা অর্থাৎ ইসরায়েল রাবেনশন উচ্চ বিদ্যালয় বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানেও অনলাইন শিক্ষার, অনলাইনে তোমাদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষার একটা পার্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো যে একটা বস্তুর সাথে আরেকটি বস্তু যখন সংমিশ্রণ করা হয় তখন তাকে কি বলে? নিশ্চয়ই তোমরা বলবা যেটা হচ্ছে অংশীদারিত্ব। আমি যদি তোমাদেরকে বলি যে একটা বস্তুর সাথে আরেকটি বস্তুর যদি মিল করা হয় তাহলে সেটাকে তোমরা কি বলবে? তোমরা সেটাকে বলবে সমকক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি পাঠ সম্পর্কে আলোচনা করবো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের আজকে পাঠ শিরোনাম হবে সিরত। পাঠ শিরোনাম সিরত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। আর তাহলে সিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা। অংশীদার সাব্যস্ত করা, একাধিক উপাস্যে বিশ্বাস স্থাপন করা। আর ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা বা সমতুল্য মনে করাকে শিরক করে। আমি আবারও বলছি, ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তুকে বা কোনো সৃষ্ট জীবকে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ মনে করার নামই হচ্ছে শিরক। তাহলে আমরা এতক্ষণে জেনে গেছি শিরক শব্দের অর্থ এবং পারিভাষিক অর্থ। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর সাথে শিরক এটা অত্যন্ত জঘন্য একটি কাজ। শিরক, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত তাকে বলা হয় মুশরিক। শিরকের ধারণা খণ্ডন করেছেন আল্লাহ তাআলা এইভাবে, কুল হুয়া আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কখনোই অংশীদারিতে নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন যে লাইসা কামিসলিহি শাইউ, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ্য নয়। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাত, অর্থাৎ পৃথিবীতে যদি আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কোনো ইলাহ থাকতো তাহলে উভয় কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমরা শিরকের গুরুত্ব সম্পর্কে কিছু জানলাম। এবার আমরা কি কিভাবে আল্লাহ তাআলার সাথে শিরক হয়, চার ভাবে আল্লাহ তাআলার সাথে শিরক হয়, চার ভাবে। কয় ভাবে? নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে আল্লাহ তাআলার সাথে শিরক হয় চার ভাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের শিরক, আল্লাহ তাআলার অস্তিত্বের শিরক। হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বে শিরক। তারপরে আমরা বলবো আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক। আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক। আল্লাহর
গুণাবলী দেশীয়, এরপরে আমরা বলবো আল্লাহ হলো অংশীদার বানানো, কাউকে আল্লাহর সাথে অংশীদার বানানো, আল্লাহর অংশীদার বানানো। পরিশেষে আমি আপনার আর কি বলবো, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতদিনে জেনে গেলাম যে শিরক চার ভাবে সংগঠিত হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের শিরক, আল্লাহর গুণাবলীতে শিরক, আল্লাহর অংশীদার, আল্লাহর সাথে কারো অংশীদার বানানো, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিরক থেকে কিভাবে মুক্ত থাকা যায়, এর জন্য শিরকের তাহলে আমাদেরকে সেই সাথে শিরকের কুফলও চিনতে হবে, পাশাপাশি তার প্রতিকার আমরা কিভাবে করবো এটা। শিরক হচ্ছে অত্যন্ত জঘন্য অপরাধ, পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। কারণ আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শিরকা লা জুলুমুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় শিরক চরম জুলুম। বস্তুত আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা এবং পরিচালক, তার প্রদত্ত নিয়ামত আমরা ভোগ করি, এরপরেও যদি কেউ আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। মুশরিকদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট, আল্লাহ তাআলা বলেছেন অসন্তুষ্ট এবং তাদের অপরাধগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করে অপরাধ ক্ষমা করেন না, এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে শিরক হচ্ছে অত্যন্ত জঘন্য অপরাধ, এই অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদের সমাজকে মুক্ত করতে হবে। প্রকৃতপক্ষে শিরক হচ্ছে ক্ষমার যোগ্য অপরাধ, এরূপ কাজ সকলেরই সর্বদাই কাজ সম্পর্কে সবার সবসময় সতর্ক থাকা উচিত, যাতে কোনো ক্রমে আমাদের দ্বারা শিরকের মতো অপরাধ সংঘটিত না হয়। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর উপর সুদৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয় পাত্র হব, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল মঙ্গলময় হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তা হলো শিরকের সংজ্ঞা এবং শিরকের কুফল তোমরা বাসায় লিখে অনুশীলন করবে, আর পরবর্তী ক্লাসে এ সম্পর্কে জিজ্ঞেস করলে অবশ্যই বলবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।